তো ওই সাইকেলগুলো কীরকম? রাস্তায় দেখবেন যে কিছু কিছু সিটের সাইকেল চলে, পেছনে কোনো ক্যারিয়ার থাকবে না, শুধুমাত্র সিটটা থাকবে আর অনেক লং এরকম একটা সিট, কিন্তু পেছনে ইচ্ছা করলে অনেকে আবার দেখি যে দুইজন বসে বসে চালায় যায়। ওইরকম ওই ছেলেটা আমার পেছনে ওইরকম দাঁড়ায় রয়েছে, তো এসে নামাচ্ছি, ও তো নামে না, এখন আমাকে হচ্ছে গলায় ধরতেছে। তো এ থেকে আমি এখান থেকে ফিল করতেছি যে আমার মানে অস্বস্তি লাগতেছে। পরে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, তো তখন দেখি যে আমি এখানে শুয়েছি। তো কিছুক্ষণ পরে আবার হচ্ছে চোখ, যখন চোখ লাগে তখনই এগুলো ফিল হয়, মনে হয় যে আমার বুকে খুব চাপ লাগতেছে, কেউ আমাকে গলা চাপে ধরতেছে, এরকম হইতেছে। তো চিন্তা করলাম না, কাত হয়ে শুই, কাত হয়ে শুয়েছি, ঘুমানোর কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার চোখে প্রচণ্ড ঘুম আসতেছে। তখন দেখি কি কামাল ভাই আমার মানে ইসেতে গলায় পা দিয়ে রাখছে, সত্যি সত্যি মানে এরকম দেখতেছি, কিন্তু আমি ফিরতেও পারতেছি না। কামাল ভাই কিন্তু আমার পেছনেই শুয়ে আছে। দেখে আসি কোথায়। আপনাদের জন্য আমি অডিট করতে চাই। আপু ১৮০০ টাকা আর ভেলভেটের বিগ কুশন, বড় যে কুশন গুলো সেগুলো ৫০০ টাকা, অনেক কম দাম না? জিজ্ঞেস করেন যে সবকিছু কি অ্যাভেলেবল কিনা, যদি অ্যাভেলেবল থাকে তাহলে ফ্রি বলতেন মানে আমি পে করবো কাকে? আচ্ছা, মানে গুগলের মাধ্যমে এটা ছড়াই দিবে এরকম? যে কোনো একটা প্রোডাক্ট একটা এরিয়া ভিত্তিক চলে বেশি, এখন ওই প্রোডাক্ট নিয়ে আপনি হয়তো মার্কেটিং করতে পারবেন, ও তো কত টাকা দিবে সেটা ওর সাথে আপনি ফিক্সড করবেন, তার মাধ্যমে দেবেন সেটা লাগবে। কিন্তু আপনি এখন ৩ ডলার কি ৫ ডলার দিয়ে কাজ করবেন, ওই টার্গেট শিখাইল যে ১০০টা এঙ্গেজমেন্ট করতে, ১০০টা মেসেজ দিতে, যাতে ১০০টা ওর ইনবক্সে মেসেজ যে পোশাকগুলো এয়ারটেলগুলো বিক্রি করা হয়নি, তোমরা এই যে এমনি মেসেজ দিই, এমনি মেসেজ দিই না, প্রথম থেকে মেসেজ দিই, এরকম মেসেজ কিংবা এঙ্গেজমেন্ট যে একদম দেখছে লাইক দিছে ইয়ে দিছে, মানে আসল গ্রাহকের কাছে পৌঁছানো, এরকম অডিয়েন্স আপনার সেভ করতে হবে রিসার্চ করে এই এরিয়া ভিত্তিক এরকমভাবে ক্যাম্পেইন চালাইতে হবে। আচ্ছা,
মানে কোথায় দিলে প্রোডাক্টটা চলবে এটা ক্যাম্পেইন করতে হবে, ওই এরিয়া ভিত্তিক ধরে সময় ধরে। এটা তো কিন্তু বাংলাদেশে আপনি একটা সময় ধরতে পারবেন, বাংলাদেশের সময়টা আপনি ধরতে পারেন যে কখন মানুষ ঘুমায় কখন মানুষ খায় বুঝি না। হ্যাঁ, কিন্তু বাইরে কান্ট্রিতে কোন সময়টাই মানুষ একটু ফোন নিয়ে গোতাগতি করে, বাইরের মানুষ কিন্তু আমরা আমাদের কিন্তু আয়ত্তে না, আইডিয়া নাই সে কখন ঘুমায় কখন খায় কখন অফিসে থাকে, এটা তাদের টাইমই তো আমরা জানি না, টাইমটা রিসার্চ করতে হবে জানতে হবে এই সব করতে হবে। জাহাঙ্গীর এখন এটা পাকা মাঠে বলে লাভ আছে, ওনার সামনে তো বলবো যন্ত্রণা ভাষণ দিয়ে লাভ আছে, যখন দরকার হয় তখন জিজ্ঞেস করে যে যখন নিয়ে যায় তখন জিজ্ঞেস করে যে কোন পরীক্ষা টরীক্ষা দিছে, যদি দেয় তাহলে বলে যে যাত্রা বাড়ি একটা কি আছে, আগে জিজ্ঞেস করে তোমার বাসা কই, কাছাকাছি এলে ওরা যে যাত্রা বাড়ি ওইখানে যায় বা পরিচিত আছে যে কমে করা দিতে পারবে। পুরুষ কখন বেশি দায়িত্ববান হয় জানেন, কোথায় কাজ করেন এসিতে না এটা এখন এসি পার্কে ট্রান্সফার করে ঠিক আছে তাই না পার্ক নাকি ঈদের আগে উদ্বোধন করবে রোজারিতে, পাঁচ ছয় হাজার টাকা এন্ট্রি ফি, মানে কিছু রাইড ইনক্লুডিং থাকবে। ৫০০০ টাকা নিয়ে যাবো খালি ঢুকলে, হ্যাঁ
কিছু রাইড থাকবে এর সাথে, মানে প্যাকেজ টাইপের যে এটা এটা থাকবে। পাকনামি করো, এই সাইডে আওয়া না, তুমি যেরকম খুঁটি গেড়ে দাঁড়ায় থাকো কিছু কিছু সময় ওইটা করবে না। এই যে এই শোনো, হ্যাঁ ওইটা না, আরে টাকার সাথে বড় কিছু পাওয়া যায় না, আমি যেটা পাবি না সেটাই সাথে আছে। পোলা মানুষের সাথে যে একটা ব্যবহার করো, খাইছে ওনারা কিছু বলেছিলেন, সাইন যে দিয়েছেন, বলছেন কি বলছেন, বলছে এই তুমি চা আনো না কেন, দ্রুত যাও, এসআর বুক নিয়ে আসো। আর তুমি আনবা হচ্ছে লেটে, 4-5 তারিখে আনবা, এই দিক দিয়ে পেছন দিক দিয়ে ধরো 5 দিনের দুধ বেঁচে গেল, এদিক দিয়ে 4-5 দিনের দুধ বেঁচে গেল, আবার ওই দিক দিয়ে 25 তারিখে শেষ হয়ে যাবে, ওই দিকে 5 দিন মানে 20 দিন কভার করতে পারলি। কেন কফি হাত কাটে রেখে দিব, কফি শুধু জিএম যারা তাদের জন্য। আনিস সাহেব যদি বলে তাহলে দিবে, মানে মনে মনে বলবে কি আনিস ভাই আবার কফি খাই, চুরি করে আইনো না, চুরি করে আইনো না, আরে না এটা একটা জিনিস আর ওইখান থেকে আনা একটা জিনিস। কিসের লেবু নিয়ে আসবা, এটা খুব বড় বিষয়, একটা কফি ছোট করে একটা কফি দেন আমার কিন্তু কেক কমো আমার সব থেকে যে যে কফি খাবে বলবা টাকা দিয়ে নিয়ে আসতে। আপনারা কে বলছে এখানে খাইতে, বলছে কেউ এখানে খাইতে নাকি কেউ সাজতেছে যে কফি খান কফি খান? দাদা তো তুই একটা খাওয়াচ্ছ না,
কিন্তু আগের ওই সিস্টেম নাই, এখন ইয়ে দেখে যে জমা দিচ্ছেন টাকা ওইটার ইয়ে দেখে, মানে রিসিপ্ট দেখে, ওটা দেখাইতে পারলে সমস্যা নেই। হ্যাঁ এটা আমি দেখছি তো, দুই তিন আগে দেখছি। সব চাহিদা পূরণ হবে আপনাদের এলাকার মানুষ এত খারাপ। আপনি জানেন